নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। গত কয়েকদিন আগে আমরা এখান থেকে লাইভে বলেছিলাম যে কূটনৈতিকভাবে লড়াইটা লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে লড়াইটা লড়তে হবে এবং আন্তর্জাতিকভাবে সে লড়াইটা লড়তে হবে। কারণ সমগ্র বিশ্বের যে রাষ্ট্রগুলি রয়েছে তাদের একটা নিয়ন্ত্রণ জায়গা রয়েছে। জেনেভা যে ডিক্লারেশন, যে সে ডিক্লারেশন অনুযায়ী বিভিন্ন দেশে সংখ্যালঘুদের জন্য একটা অধিকার রয়েছে, তাদের জন্য নির্দিষ্ট আইনকানুন রয়েছে, তাদের সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, যেটা দিল্লিতে বুখারি সাহেব, সৈয়দ আহমেদ বুখারি সাহেব যিনি বলেছেন যে প্রত্যেকটা দেশে তাদের সংখ্যালঘুদেরকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, যে কথাগুলো আমরা আগে থেকেই বলছি। আমরা একটি লাইভে বলেছিলাম যে আমাদের রাজ্যে যখন কয়েকটি জায়গাতে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, কারণ বাংলাদেশে যখন ভারতের তিরঙ্গাকে অবমাননা করছিল, শুরুটা হয়েছিল বুয়েট কলেজ থেকে, তারপর একের পর এক বিভিন্ন জায়গায় ঘটনাগুলি শুরু হয়েছিল। কিন্তু বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তারা এই বিষয় নিয়ে তিনটি দিন পার হয়ে গেলে কোনো বিবৃতি তারা দেয়নি, এই নিয়ে কোনো দুঃখ প্রকাশ করেনি, এই নিয়ে কোনো প্রকারের কঠিন পদক্ষেপের কথা বলেনি তারা। তখন ভারতবর্ষেও কয়েকটি জায়গায়, বিশেষ করে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশের পতাকা রাস্তায় বিছিয়ে দেওয়া হয়েছিল। আমরা এই বিষয়গুলো নিয়ে সংবাদ করেছি এবং আমরা বলেছিলাম যে একটি দেশের জাতীয় পতাকাকে এভাবে অবমাননা করা, এটা আমাদের মতো রাষ্ট্রের জন্য এটা শুভ না, এটা আমরা, আমাদেরকে এটা মানায় না। পাকিস্তান যেভাবে একটা জঙ্গি রাষ্ট্রের জায়গায় গিয়ে পৌঁছে গেছে, বাংলাদেশও সেই দিকে যাচ্ছে, যদিও তারা ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছে গত কয়েকদিন ধরে। একদিকে যখন শান্তির কথা বলছে, হাসনাত আবদুল্লাহ যখন প্রেসমিট করে ভারতের সঙ্গে সম্পর্কের কথা বলছে, সমতার ভিত্তিতে সম্পর্ক, ন্যায্য দাবি ভিত্তিতে সম্পর্কের কথা বলছে, তারা কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম ভারতের জাতীয় পতাকাকে অবমাননা এবং হিংসাত্মক বয়ান তারা দিচ্ছে। তখন কিন্তু ত্রিপুরা রাজ্যে এই ঘটনাগুলো যখন ঘটা শুরু হয়েছিল, তখন সরাসরি যখন সরকারের নজরে গেছে, আমরা ভিডিও করে এখানে বলেছিলাম যে এগুলিকে মানা যায় না, এগুলিকে আমাদেরকে মানায় না। কারণ ভারতের সারা বিশ্বে একটা একটা গরিমা রয়েছে, একটা ঐতিহ্য রয়েছে আমাদের, আমাদের একটা সুনাম রয়েছে, সেটা কিন্তু আমাদের মতো রাষ্ট্রের নাগরিকদের এটা মানায় না। কারণ কুকুরে কামড়ালে সেই কুকুরের পেছনে ধাওয়া করা কিন্তু আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে সেই কুকুরকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া, সঠিকভাবে ট্রিটমেন্টটা করা, পায়ে কামড় দেওয়া না, কাজ হচ্ছে ট্রিটমেন্ট করা। যে ট্রিটমেন্টটা প্রয়োজন সেটাকে টেকনিক্যালি সেই ট্রিটমেন্টটাকে করতে হবে, এবং সেই ট্রিটমেন্ট কীভাবে করতে চায় ভারতের প্রধানমন্ত্রী, ভারত সরকার, সেটা কিন্তু খুব ভালো ভাতিই কিন্তু তারা জানেন এবং সেই ট্রিটমেন্টের পর্যায়ে কিন্তু চলে আসছে। ইতিমধ্যে ইউনুস সাহেব কিন্তু আস্তে আস্তে কিন্তু ওনার লেজ গুটাতে শুরু করে দিয়েছেন। ওনার যে এতদিন যে তিনি বলেছিলেন যে আমাকে যদি আপনারা চান আমি থাকবো, না চাইলে আমি চলে যাব, তিনি বলেছেন আমি কোনো নির্দিষ্ট কমিউনিটির জন্য না, আমি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা রয়েছেন, চাকমা জনজাতি প্রত্যেকের তিনি একজন প্রধান সমন্বয়ক বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুখ, তিনি সবার জন্য কাজ করবেন, ওনাকে কাজ করতে দিলে উনি করবেন, না হলে তিনি চলে যাবেন। এই অনেক কিন্তু ভাষণবাজি তিনি করেছেন, কিন্তু গত পাঁচ মাসে বাংলাদেশের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিনও কোনো সরকারের আমলে এই ধরনের ঘটনা ঘটেছে জানা নেই। তবে আজকে আমরা যখন কথা বলছি, তখন আগরতলা এসে এক্সপো মেলাতে কয়েকজন এক্সপোজ হয়ে গেছেন এবং তাদেরকে হোটেলে জায়গা দেওয়া হয়নি, তারা শহর থেকে বের হয়ে কোনো একটি হোটেলে তারা থেকে তারা চলে গেছেন বাংলাদেশে, এবং বলেছেন গত 40 বছরের মধ্যে এখান থেকে এত বিশ্রী ব্যবহার, অটো ড্রাইভার, রিক্সা চালক, প্রত্যেকটা মানুষ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তবে কেউ তাদের সঙ্গে গায়ে হাতাহাতি করা বা তাদের সঙ্গে উগ্রামি করেছে এই ধরনের বক্তব্য নেই। তবে তারা বলেছে এখানের মানুষরা প্রচণ্ড হিংস্র হয়ে গেছে। এখন তাদেরকে কেউ প্রশ্ন কেউ করবে যে 40 বছর ধরে যখন আপনারা আসলেন, আপনারা সসম্মানে ছিলেন, হঠাৎ করে কেন এই আচরণ, এই প্রশ্ন কি কেউ করবে তাদেরকে? যেহেতু সাংবাদিকরা ছিল ওইখানের ব্লগার, তারা তাদের মতো প্রশ্ন করেছে, তবে তারা এটা বলেছে 40 বছরে তারা এই ধরনের পরিস্থিতি দেখেনি। অর্থাৎ বাংলাদেশের কৃতকর্মের কারণে আজকে কিন্তু এই রাজ্যে মানুষ রাস্তায় রাস্তা দাঁড়িয়ে তারা যখন বাংলাদেশে আসতে প্রতিবাদ করছে, তারা বলছে ভারত যেহেতু তোমাদের শত্রু দেশ, ভারতে যেহেতু তোমরা আসতে চাও না, তো কেন তোমরা ভারতে আসছো, কি কারণে, কি কাজ তোমাদের এখানে, এই কথাগুলো তারা জিজ্ঞাসাবাদ কিন্তু করছে এখানে। তবে এই লোকগুলি কি বলছে সেই কথাটি আমরা আপনাদেরকে, সেই বিষয়টি আমরা শোনাচ্ছি। 20 বছর ধরে আমি ইন্ডিয়া মেলা করি, আসা যাওয়া করি, এরকম খারাপ ব্যবহার করে নাই আজ পর্যন্ত, এবার যা করলো মেলা হলো ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয়েছিল, এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, একশো অনুষ্ঠান পারমিশন নিয়ে আমি গেছি সরকারি ভাবে। আগরতলা কোথায় এটা হয়েছিল? এটা আগরতলা শিল্ডার পার্কে একটা হয়েছে, আর একটা করিম ঘোষ টাউন ক্লাব হয়েছে। কষ্ট করে এসেছি এখান পর্যন্ত আর কি, মানুষ হ্যারাসমেন্ট করে, অন্য কেউ করে না, হোটেলে তো বলছে তো ওখানে কোনো মানে থাকার জায়গা দেবে না, খানা হোটেলের সমস্যা বলছে। আচ্ছা, আমরা গতকাল গিয়েছিলাম ওইখানে, ওইখানে যাওয়ার পর থেকে আমরা যখন একটা হোটেলে গেছি, তখন দেখলাম যে ওইখানকার পুলিশ
প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে ওরা না করতেছে বাংলাদেশে কাউকে যেতে কোনো হোটেল প্রোভাইড না করে, কোনো হোটেলে কেউ থাকতে পারবে না, প্লাস হচ্ছে কাউকে বাংলাদেশে কাউকে কোনো সিম প্রোভাইড করছে। এখানে গেলে এত পরিমাণ বিপদে পড়বে, থাকার কোনো জায়গা পাবে না, ভালো তো সিমের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই, ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ওইখানে দেখা যাচ্ছে যে। তারপর আমরা ওইখানে হোটেল না পেয়ে আমরা আবার গতকাল আসার জন্য চেষ্টা করছিলাম, তখন গিয়ে আমরা যখন বিএসএফ এর সাথে কথা বললাম যে আমাদেরকে কোনো হোটেল প্রোভাইড করতেছে না, তখন ওনারা বলতেছে যে আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনাদের ব্যাপার, আপনারা আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো। বাংলাদেশ থেকে তারা বলছে ভারতে আসার প্রয়োজন নেই, ভারতে আসতে হয় না, ভারতে আসার কোনো প্রয়োজন নেই। তারা এখন চিনি পেঁয়াজ পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের লোকজন বলছে আমাদের মতো দেউলিয়া রাষ্ট্র, আমাদের মতো এমন দুর্বল রাষ্ট্রের মধ্যে থেকে চিনি পেঁয়াজ অন্য দেশকে পাঠানো সেটা হচ্ছে বিলাসিতা। যাই হোক, পাকিস্তান থেকে তারা আনছে জিনিসপত্র, ভালো কথা, কিন্তু বাংলাদেশ থেকে প্রত্যেক দিন আগরতলাতে পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন এক নয় চার পাঁচ দশ জন করে বাংলাদেশি আটক হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় তারা এখান থেকে হাফ ছেড়ে এসে বাঁচছেন, এখানে আসলে তারা শান্তির বাতাস পাচ্ছেন মনে হচ্ছে, তারা মনে হচ্ছে, তাদের সঙ্গে যখন আমরা ব্যক্তিগতভাবে কথা বলছি তারা বলছেন যে এই দেশটাতে থাকার মতো পরিস্থিতি নেই, প্রত্যেকদিন আন্দোলন হামলা হুজ্জুতি চলছে, এবং সেখানে শুধুমাত্র হিন্দুদের উপর নয়, মুসলিম কমিউনিটি আওয়ামী লীগ যারা বিরোধী যারা প্রতিবাদ যারা করছেন তাদের বাড়ি করে ভেঙে দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন চলছে এই হামলা হুজ্জুতি, এবং তারা কোনোভাবে 10-15 হাজার টাকা খরচ করে বর্ডার পার হয়ে এই রাজ্যে আমাদের দেশে পশ্চিমবঙ্গে তারা চলে যাচ্ছেন।